আদাব শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমার এই ছোট্ট আয়োজিত ভিডিওতে সকলকে স্বাগতম। তো তোমরা বলেছিলে আমি বন্ধন শক্তি সম্পর্কে একটি ভিডিও বানিয়ে দিতে, তো আমি দেরি না করে বন্ধন শক্তি সম্পর্কে, মূলত বন্ধন শক্তি হলো অষ্টম অধ্যায়, হ্যাঁ, রাসায়নিক অধ্যায়ের নাম হলো পদার্থের অভ্যন্তরীণ শক্তি। তো সেখানে এই বন্ধন শক্তিগুলো দেওয়া আছে, যদিও আমার পাঠের সাথে এখন রিলেটেড নয়, তারপরেও আমি তোমাদের সাথে ভিডিও বানালাম। তো বন্ধন সি সিঙ্গেল বন্ড এইচ, যদি দুইটা পর অধাতুর মধ্যে এক টান থাকে, মানে এক বন্ধন থাকে, তখন আমরা সেটাকে বলবো সিঙ্গেল বন্ড। যদি দুই টান থাকে অর্থাৎ দ্বিবন্ধন থাকে, তখন সেটাকে বলবো ডাবল বন্ড, এবং যখন তিন টান থাকবে তখন সেটাকে বলবো ট্রিপল বন্ড। তো কি বুঝতে পেরেছ? এক টান সিঙ্গেল বন্ড, দুই টান ডাবল বন্ড, তিন টান ট্রিপল বন্ড। তো এবার দেখো, বন্ধন শক্তি দেওয়া আছে কিলো জুল প্রতি মোল বা পার মোল। তো এবার চলো আমরা এটা পড়ি একবার। মূলত এটা মুখস্থ নির্ভর, যেমন আমি আরও অনেকগুলি প্রায় 60টার মতন বন্ধন শক্তি পারি। তো এখন চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধন সি সিঙ্গেল বন্ড এইচ 414 কিলো জুল পার মোল, সি ডবল বন্ড সি 615 কিলো জুল পার মোল, সি ট্রিপল বন্ড সি 812 কিলো জুল পার মোল, ও ডবল বন্ড ও 498 কিলো জুল পার মোল, আই সিঙ্গেল বন্ড আই 151 কিলো জুল পার মোল, এন ট্রিপল বন্ড এন 946 কিলো জুল পার মোল, ব্রুমিন সিঙ্গেল বন্ড ব্রুমিন 193 কিলো জুল পার মোল, কার্বন সিঙ্গেল বন্ড কার্বন 344 কিলো জুল পার মোল, অক্সিজেন সিঙ্গেল বন্ড অক্সিজেন বা ও সিঙ্গেল বন্ড ও 143, ও সিঙ্গেল বন্ড এইচ 464, এইচ সিঙ্গেল বন্ড এইচ 436, এইচ সিঙ্গেল বন্ড সিএল 431, সি সিঙ্গেল বন্ড সিএল 326, সিএল সিঙ্গেল বন্ড সিএল 244, সি ডবল বন্ড ও 724, এইচ সিঙ্গেল বন্ড আই 299। তো আরেকবার বলি, এইচ সিঙ্গেল বন্ড আই 299, এইচ সিঙ্গেল বন্ড আই 299, এন সিঙ্গেল বন্ড এইচ 391, এন সিঙ্গেল বন্ড এইচ 391, এইচ সিঙ্গেল বন্ড বিআর 366, এইচ সিঙ্গেল বন্ড এফ 563, সি সিঙ্গেল বন্ড ও 350। হ্যাঁ, তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আমার ভিডিও সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। আর আমার যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য গণিত বিজ্ঞান স্টাডি টিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।